কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, বাড়িতে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, রিপায়ত সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আমি তোমাদের মাঝে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি। ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। বন্ধুরা, দেখো তো, আমি টেবিলের উপরে কি রেখেছি নিশ্চয় দেখতে পাচ্ছ। আমি কিছু বোতল নিয়ে এসেছি। বলো তো বন্ধুরা, বোতলগুলো টেবিলের উপরে কেমন ভাবে সাজানো আছে? হ্যাঁ, ঠিক বলেছ, এলোমেলো ভাবে সাজানো আছে। আমরা যদি এই বোতলগুলোকে একটু অন্যরকম করে রাখি, এদিক থেকে দেখো বন্ধুরা, বোতলগুলো কেমন ভাবে রাখা হয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ, ছোট থেকে বড় সাজিয়ে রাখা হয়েছে। এই যে এই বোতলটা হচ্ছে সব থেকে ছোট, এই বোতলটা বড়, এইটা এটা বড়, এইটা এটা বড়, এইটা ছোট থেকে বড় সাজিয়ে রাখা হয়েছে। এবার ছোট্ট সোনামণিরা, এই দিক থেকে দেখো তো, এই দিক থেকে দেখো কেমন করে রাখা হয়েছে বোতলগুলো। হ্যাঁ, ঠিক বলেছো, বড় থেকে ছোট সাজিয়ে রাখা হয়েছে। এই বোতলটা সব থেকে বড়, তার ছোট এইটা, তার ছোট এইটা, তার ছোট এইটা। সোনামণিরা, আমরা কি দেখলাম? যে ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট ভাবে বোতলগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। এই ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এই সাজানোর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে বলে ক্রম। আজকে আমাদের পাঠ ক্রমের ধারণা। আমাদের পাঠ ক্রমের ধারণা। ছোট্ট সোনামণিরা, আমরা কি জানলাম? আমরা জানলাম ছোট থেকে বড় কিংবা বড় থেকে ছোট সাজানোর যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতাকে ক্রম বলে। আমরা যখন ছোট থেকে বড় সাজাই, তখন আমরা বলি ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজানো। আবার যখন বড় থেকে ছোট সাজাই, তখন আমরা বলি বড় থেকে ছোট ক্রম অনুযায়ী সাজানো। এছাড়াও আমরা অনেক সময় বেশি থেকে কম অনুযায়ী সাজাই, তখন আমরা বলি বেশি থেকে কম ক্রম অনুযায়ী সাজানো। আবার আমরা যদি কম থেকে বেশি অনুযায়ী সাজাই, তখন আমরা বলি কম থেকে বেশি ক্রম অনুযায়ী সাজানো। আচ্ছা বন্ধুরা, এবার আমরা একটা ছবি দেখি। দেখবে ছোট্ট বন্ধুরা, হ্যাঁ, ছবি দেখতে তো সবাই ভালো লাগে। আমরা একটা ছবি দেখি, লক্ষ্য করো সবাই, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? ছোট্ট সোনামণিরা, সবাই লক্ষ্য করো, আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? আমরা একটু দেখি সবাই, সবাই ভালোভাবে লক্ষ্য করি। হ্যাঁ, ঠিক বলেছ বন্ধুরা, ছবিতে কিছু লাল লাল বল দেখা যাচ্ছে। ছোট্ট সোনামণিরা, সবাই দেখো তো, এই ঘরে আমাদের বিভিন্ন ঘরে বিভিন্ন রকমের বল আছে। তো সব থেকে কম বল কোন ঘরে আছে? হ্যাঁ, ঠিক বলেছো সোনামণিরা, এই যে শূন্য, এই ঘরে কিছু নাই, এই ঘরে হচ্ছে সব থেকে কম বল।
আর সবথেকে বেশি বল কোন ঘরে? হ্যাঁ সোনামণিরা ঠিক বলেছো, এই যে এই ঘরে, এই যে দশের ঘর, দশ ঠিক আছে, এই ঘরে সবথেকে বেশি বল। আসো আসো বন্ধুরা, আমরা এই যে বলগুলো এলোমেলো ভাবে সাজানো আছে এবং সংখ্যাগুলো এলোমেলো আছে, একটু আমরা ক্রম অনুসারে সাজিয়ে দেখি। আমরা একটু দেখি ক্রম অনুসারে সাজালে কেমন হয়। সবাই লক্ষ্য করো, আমরা বলগুলো ক্রম অনুসারে সাজিয়ে লিখব। সবাই আমরা লক্ষ্য করি, আমরা বলগুলো ক্রম অনুযায়ী লিখি, ক্রম অনুযায়ী বলগুলো আমরা সাজিয়ে লিখব। সবাই দেখো তাহলে সোনামণিরা, আমরা এই ছবি থেকে সব থেকে কম বল আমরা কত পেয়েছি? হ্যাঁ ঠিক বলেছো, শূন্য। এই শূন্য, এই এই ঘরে কোনো বল না, এটাই হচ্ছে সব থেকে কম। আর সব যেটা যখন কোনো কিছু থাকে না তখন আমরা সংখ্যায় কত দিয়ে প্রকাশ করি? শূন্য। শূন্য শূন্যের থেকে বেশি, শূন্যের থেকে বেশি কত? এক। শূন্যের পরে আমরা নিলাম একটি বল, আকার ঘরের পরে নিলাম হচ্ছে একটি বল। একের থেকে বেশি কত? দুই। একের থেকে বেশি দুইটা বল, আমরা কম থেকে বেশি সাজাচ্ছি। দুইয়ের থেকে বেশি কত? তিন। এই যে তিনটা বল, তিনটি বল থেকে বেশি কত ছোট্ট সোনামণিরা? হ্যাঁ ঠিক বলেছো, চারটি বল। এই চারটি বল আমরা নিলাম। চারের থেকে বেশি কয়টা বল সোনামণিরা? পাঁচটি বল। এই পাঁচটি বল আমরা নিলাম। পাঁচের থেকে বেশি কয়টি বল সোনামণিরা? পাঁচের থেকে বেশি ছয়টি বল। হ্যাঁ সোনামণিরা ঠিক বলেছো, এই যে পাঁচের থেকে বেশি ছয়টি বল, আমরা ছয়টি বল নিলাম। আর তোমরা তো জানোই যে বলকে কিভাবে সংখ্যায় প্রকাশ করতে হয়, ছয়টি বল, তাই আমরা ছয় লিখেছি। এবার ছয়ের থেকে বেশি কয়টি বল? ছয়ের থেকে বেশি হচ্ছে সাতটি বল, তাই আমরা সাতটি বল নিলাম। আমরা তো জানি সাতের থেকে বেশি কয়টি বল বন্ধুরা? সাতের থেকে বেশি, হ্যাঁ ঠিক বলেছো, সাতের থেকে বেশি আটটি বল। এবার আমরা দেখি আটের থেকে বেশি কয়টি বল? আটের থেকে বেশি নয়টি বল, নয়টি বল আটের থেকে বেশি, আমরা নয়টি বল নিলাম আর সংখ্যা লিখলাম নয়। নয়ের থেকে বেশি কয়টি বল? দশটি বল, আমরা নয়ের থেকে বেশি দেখলাম, এই যে দশটি বল নিলাম সংখ্যায় লিখলাম দশ। আসলে বন্ধুরা এই ছবিতে শূন্য থেকে দশটি বল ছিল, এই শূন্য থেকে দশটি বলকে আমরা কম থেকে বেশি অনুযায়ী সাজাইছি, অর্থাৎ কম থেকে বেশি ক্রম অনুযায়ী সাজাইছি আমরা। তাহলে আমরা দেখি তাহলে কম থেকে বেশি শূন্য থেকে দশটি বলকে আমরা কিভাবে সাজাইলাম। প্রথমে কোনো কিছু নাই, আঁকা, এটা সব দিকে কম, তারপরে একটি বল, তারপরে একের বেশি দুইটা বল, দুইটার বেশি তিনটা বল, তিনের বেশি চারটা বল, চারের বেশি পাঁচটি বল, পাঁচের বেশি ছয়টি বল, ছয়ের বেশি সাতটি বল, সাতের বেশি আটটি বল, আটের বেশি নয়টি বল, নয়ের বেশি দশটি বল। তাহলে কি করলাম বন্ধুরা, আমরা দশটি বলকে ছোট থেকে বড় বা কম থেকে বেশি অনুযায়ী সাজালাম। এই কম থেকে বেশি অনুযায়ী সাজানোটা এটাই হচ্ছে ক্রম অনুসারে সাজানো, আমরা ক্রম অনুযায়ী সাজালাম। আমরা ছোট সংখ্যাকে বড় সংখ্যা, যেমন শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যা হলো, আমরা ছোট থেকে বড় ক্রম অনুযায়ী সাজাইলাম। তাহলে আমরা কি পেলাম শোনা বন্ধুরা, আমরা ছোট থেকে বড় সংখ্যা, শূন্য থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে ছোট থেকে বড় ক্রম অনুযায়ী আমরা কি পেলাম একটু দেখি। ছোট
বড় ছোট থেকে বড় শূন্য থেকে 10 পর্যন্ত সংখ্যাকে ছোট থেকে বড় অনুসারে যদি আমরা সাজাই অর্থাৎ ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে প্রথমে কি শুনারা শূন্য তারপরে হ্যাঁ ঠিক বলেছো 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে কত বন্ধুরা হ্যাঁ ঠিক বলেছো 5 তারপরে 6 তারপরে কত হবে বন্ধুরা 7 7 এর পরে কত 8 8 এর পরে কত শোনা মনেরা বলো বলো 8 এর পরে 9 9 এর পরে 10 তাহলে বন্ধুরা আমরা কি জানলাম যে শূন্য থেকে 10 পর্যন্ত সংখ্যা ছোট থেকে বড় ক্রম অনুসারে যদি আমরা সাজাই তাহলে প্রথমে সর্বপ্রথমে হবে সর্বপ্রথমে হবে শূন্য তারপরে 1 1 এর পরে 2 2 এর পরে 3 3 এর পরে 4 4 এর পরে 5 5 এর পরে 6 6 এর পরে 7 7 এর পরে 8 8 এর পরে 9 9 এর পরে 10 এটা আমরা ছোট থেকে বড় সংখ্যা সাজালাম ক্রম অনুসারে এবার আমরা একটু অন্য একটা ছবি দেখি আমরা এখন অন্য একটা ছবি দেখব সবাই লক্ষ্য করো সবাই লক্ষ্য করো আমরা দেখি আগে বলগুলোকে এই ছবির বলগুলোকে আমরা কম থেকে বেশি ক্রম অনুযায়ী সাজিয়েছিলাম এবার আমরা বেশি থেকে কম অনুযায়ী সাজাব দেখো তো বন্ধুরা এই ছবির বলগুলোর ভিতরে সব থেকে বেশি বল কোনগুলো হ্যাঁ ঠিক বলেছো সোনা মনিরা এই যে 10টি বল হচ্ছে সব থেকে বেশি তাই সর্বপ্রথমে আমরা 10টি বল নিলাম 10 এর থেকে ছোট কত বন্ধুরা হ্যাঁ ঠিক বলেছো 10 এর থেকে ছোট 9 এই 9টি বল আমরা নিলাম এবার আমরা বেশি থেকে কম ক্রম অনুযায়ী সাজাচ্ছি এবার 9 এর থেকে কম কতটি বল বন্ধুরা বলো তো হ্যাঁ ঠিক বলেছো 8টি বল 9 এর থেকে কম 8টি বল এই যে আমরা 8টি বল নিলাম আর 8টি বলকে যখন আমরা সংখ্যায় লিখি তখন কি লিখি 8 এবার বলো 8 এর থেকে কম কয়টি বল হ্যাঁ ঠিক বলেছো 8 এর থেকে কম 7টি বল এবার আমরা 7টি বল নিলাম 7 এর থেকে কম কয়টি বল বলো তো বন্ধুরা ভালো করে চিন্তা করো 7 এর থেকে কম কয়টি হ্যাঁ ঠিক বলেছো 7 এর থেকে কম 6টি বল 7 এর থেকে কম কয়টি বল 6টি আমরা এই যে 6টি বল নিলাম এবার বলো তো বন্ধুরা 6 এর থেকে কম কয়টি বল হ্যাঁ ঠিক বলেছো 5টি বল এই যে 6 এর থেকে কম 5টি বল আমরা নিলাম আর 5টি বলকে তোমরা তো জানো যে 5টি বলকে যখন সংখ্যায় প্রকাশ করে তখন কত লিখে 5 এই আমরা 5 লিখেছি এবার বলো 5 এর থেকে কম কয়টি বল 4টি বল এই যে 5 এর থেকে কম 4টি বল এই যে আমরা 4টি বল নিলাম সংখ্যা লিখেছি 4 এবার বলো তো বন্ধু 4 এর থেকে কম কয়টি বল ঠিক বলেছো শোনা মনেরা 4 এর থেকে কম 3টি বল এই যে আমরা 3টি বল এখানে নিলাম 3টি বলের জন্য সংখ্যা লিখলাম 3 এবার বলো 3 এর থেকে